একটি অঙ্ক রয়েছে, একটি ঘড়িতে বারোটি ঘন্টা বাজতে 22 সেকেন্ড সময় লাগে, একটি ঘড়িতে 12টি ঘন্টা বাজতে 22 সেকেন্ড সময় লাগে, সেক্ষেত্রে 6টি ঘন্টা বাজতে কত সময় লাগবে। ঠিক আছে, এবার সাধারণ যদি আমরা জ্ঞানে দেখি যে 12টাতে লাগে 22 সেকেন্ড, তাহলে 6টাতে বাজবে, 6টাতে লাগবে 11 সেকেন্ড। এটা আমরা সাধারণ উত্তর দেবো এবং আমরা ধরে নেবো যে অঙ্কটা আমি ঠিক করে এসেছি, কিন্তু যেটা হবে যে অঙ্কগুলো তো এরকম করে হয় না, এইটা একটা আলাদা নিয়ম আছে। তোমরা যারা এই অঙ্কগুলো আগে করেছো তারা নিঃসন্দেহে জানো, যারা করনি তাদের জন্য আজকের এই অঙ্কটা আশা করব যে এই অঙ্কটা তোমরা যদি বোঝো তাহলে এই ঘড়ির ঘন্টা সংক্রান্ত যে অঙ্কগুলো তোমার আসবে বিভিন্ন রকম চাকরির পরীক্ষা, সেটা তোমাদের বুঝতে একটুকু অসুবিধে হবে না, একটু ধৈর্য সহকারে শুনো, আশা করি উপকার আসবে। তো দেখো আগে এখন অনেকগুলো ঘড়ি রয়েছে যেখানে ঘন্টা পড়া হয়, ঘন্টা পরে 8টার সময় 8টি ঘন্টা পরে, 9টার সময় 9টি ঘন্টা পরে, 10টার সময় 10টি ঘন্টা পরে, দুপুর 12টার সময় 12টা ঘন্টা পরে। তো এরকমই 12টা ঘন্টা বাজতে সময় লাগে 22 সেকেন্ড। তো যখন 6টা বাজবে তখন কত সময় কত সেকেন্ড সময় লাগবে? এই অঙ্কটা যে উত্তর রয়েছে দেখতেই পাচ্ছ, অপশন এ তে 11 সেকেন্ড, অপশন বি তে 10 সেকেন্ড, অপশন সি তে 12 সেকেন্ড, অপশন ডি তে হচ্ছে 18 সেকেন্ড। তো আমরা নিঃসন্দেহে এটার উত্তর, যদি আমরা অঙ্কটা না জানি প্রতিযোগিতা, তাহলে কিন্তু এই উত্তরটাই আমরা সবাই দিয়ে আসবো এবং আমরা ধরে নেব যে আমি এই অঙ্কটিতে একের মধ্যে এক পেয়ে গেলাম। কিন্তু যদি পদ্ধতিটা জানা না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা ভুল হবে, আমরা এবার পদ্ধতিটা জানার চেষ্টা করবো। অপশনগুলো একটু লিখে রাখি, 11, 10, 12 আর হচ্ছে 18। এবার দেখো এই যে 12টি ঘন্টা পড়ছে, 12টি ঘন্টা পড়া হয়েছে, 12টি ঘন্টা, ঠিক আছে, এখানে সময় লাগছে কতটা? 22 সেকেন্ড। তো এখানে দেখো 1টি 2টি এগুলো ঘন্টা, ঠিক আছে, ধরে রাখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই হচ্ছে 12টা ঘন্টা। এই 12টা ঘন্টাতে সময় লাগছে কত? 22 সেকেন্ড। তাহলে এখানে গ্যাপ কত রয়েছে দেখো, 1টা গ্যাপ 2টো গ্যাপ 3টে গ্যাপ 4টা গ্যাপ 5টা গ্যাপ 6টা গ্যাপ 7টা গ্যাপ 8টা গ্যাপ 9টা গ্যাপ 10টা গ্যাপ 11টা গ্যাপ। 11টা গ্যাপ অর্থাৎ 11টা শূন্যস্থান, মানে 1টা ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তার একটা বাজে না, একটা ১টা ঘন্টা বাজার পরে একটু বিরতি নিয়ে তারপরে ঘন্টাটা বাজে, নাহলে আমরা গুনতেই পারবো না যে কটা ঘন্টা পড়লো। তাহলে এই 12টা ঘন্টা বাজার মাঝখানে রয়েছে 11টা শূন্যস্থান বা 11টা গ্যাপ। তাহলে 11টা গ্যাপ রয়েছে, এবার আশা করি তোমরা অঙ্কটা করতেই পারবে যে 11টা গ্যাপে লাগছে সময় লাগছে কত? 22 সেকেন্ড। তাহলে 6টার যখন ঘন্টা বাজবে, 6টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে এখানে গ্যাপ কত? 1, 2, 3, 4, 5টা গ্যাপ, ঠিক আছে। এই তো হলো এটা 6টা ঘন্টা হচ্ছে 12টা ঘন্টা। তাহলে এখন অঙ্ক আশা করি তোমাদের আর অসুবিধা হবে না উত্তরটা বের করতে, আমি তবুও একবার সমাধান করে দিচ্ছি, দেখো কেমন লাগে অঙ্কটা শিখতে পেরে তোমাদের কেমন লাগছে। তো 11টি শূন্যস্থানের জন্য সময় লাগে কত সেকেন্ড ছিল? 22 সেকেন্ড ছিল, 22 সেকেন্ড, ঠিক আছে, 22 সেকেন্ড। সুতরাং 1টি শূন্যস্থানের জন্য সময় লাগে সমান কত সেকেন্ড হলো? তাহলে এই বেরোলো অঙ্ক। এবার আটলাইনে কি আছে আমার? কটা ঘন্টা আছে? কটা? 1টা 2টো 3টে 4টা 5টা গ্যাপ রয়েছে 6টা ঘন্টাতে। তাহলে সুতরাং 5টি শূন্যস্থানের জন্য সময় লাগে সমান 22 বাই 11 গুণ 5 হলো,
এই তো হলো আমার সমান সমান দিয়ে এবার কাটাকুটি করবো, টিকিটের দিকে একটা দুই, আর দুই আর পাঁচ গুণ করলে পাঁচ গুণ দশ, দশ সেকেন্ড। তো এই হলো ঘুরির অঙ্ক, আশা করি যেভাবে তোমরা অঙ্ক করবে খুব সহজে করতে পারবে, এবং কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে, যারা এই পদ্ধতিটা আগে জানতে না, যারা শিখলে তাদের কেমন লাগলো সেটা নিঃসন্দেহে কমেন্ট করে জানাবে।